মানে তোমাদের বিয়ের সময় আমি ছিলাম না তো বাইরে ছিলাম সালা তুমি নিজের সালাটা আগে কেন বলনি হে এই সালাকে কি ব্যাপার সালা বাবু ভালো তো নাকি ভালো তো এই হারামজাদি আমার নিজস্ব শালা আছে তো এতদিন বললেন শালা ভালোই তো আরে তুমি দেখো তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয় ইদ্রিস স্বপ্না বিয়েটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো ইদ্রিস এর মাথায় কোনো গন্ডগোল আছে নাকি নিজের শালা বলি কথা নাকি ভাইয়া শালা সম্বন্ধে না থাকলে বুনাইদের আদর হয় তাহলে এটা আমার শালা তাহলে বল সালা বাবু ভালো তো হ্যাঁ হ্যাঁ ভালো ভালো বলছি বাড়িতে সব ভালো আছে তো হ্যাঁ সব ভালো আছে তুমি একাই এসেছো হ্যাঁ হ্যাঁ আমি একাই এসেছি তোমার শাশুড়ি মাকে চিঠি চিঠি দিয়ে আসুনি ভাই বলো না আমি তো বাড়ি যেতে পারিনি কেন আমি কলকাতা থেকে এলাম তা কলকাতা থেকে এলাম মা বাবা বলেছে যে ওইখানে বিয়ে দিয়েছি তা তুই একবার দেখে আসিস একটু তাই এসেছি বাহ 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 কি বুদ্ধি ভাই সঙ্গতি বুদ্ধি ইদ্রিস তাহলে বলছি কি থাকবো তো নাকি হ্যাঁ দুদিন থাকবো তো না 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 বেশি দিন আমাকে আজকেই চলে যেতে হবে তাহলে তোমার নিজের শালা এই নিজের ভাই আমার নিজের শালা আহা না ভালো বলো কেন মানে ব্যবসা করার জন্য টাকা দিবে ওরে আমার সম্বন্ধী রে এই তো আমার সম্বন্ধী টাকা 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 ব্যবসা করার জন্য আমার টাকা দিবে নিজের সম্বন্ধী দেব ভাই দেব দেব টাকা দেব ব্যবসা করতে যত টাকা লাগবে তার টাকাটা দিয়ে দাও দেব তো নিজের সালা নাইলে হবে তাহলে আমি আমি জোগাড় হয়ে আসছি আমি ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসছি তুমি রেডি করো হ্যাঁ বেশ ওকে ওই আমি যাবো না যাবো না রাতের বেলাতে ওগো সাহালা বাবু যাবো না রাতের বেলাতে ওই আমি যাবো না যাবো না যাবো না রাতের বেলাতে ওগো জামাই বাবু যাবো না রাতের বেলাতে তোমার সঙ্গে গেলে পরে দিদি আমায় খোঁসা করে আমার রাগ করে ভাত গেল না এলো না বাড়িতে আর যাবো না রথের মেলাতে ও গো জামাই বাবু যাবো না রথের মেলাতে আমি যাবো না যাবো না যাবো না রথের মেলাতে
গো জামাই বাবু যাব না রাতের বেলাতে বাবু আমি বাজারে গেলাম বাজারে দেখো বাজার কি ডালছি শালা আজ আমার জীবন আমি ফিরে পেলাম আবার তুমি এক কাজ করো স্বপ্নের টাকা পয়সা যা লাগছি আমি দিচ্ছি ওকে তুমি দূরে ব্যবসায় পাঠিয়ে দাও ঠিক বলেছ ও যেমন করে হোক ওকে ব্যবসায় দূরে পাঠিয়ে দাও হ্যাঁ মাস মাসের মাস ওখানে পড়ে থাকবে তোমার আমার মানে প্রেম ভালোবাসা আর কেউ আটকাতে পারবে না তাহলে তোমার সঙ্গে আসতে আমার কোনো বাধা থাকবে না আমি যেমন করে হোক যত টাকা পার লাগে আমি টাকা দিচ্ছি টাকা দেওয়ার পরে তুমি ওকে ব্যবসায় পাঠিয়ে দিবে হ্যাঁ শুনো অন্য ব্যবসায় নয় ওকে কাপড়ের ব্যবসায় পাঠিয়ে দাও কাপড়ের ব্যবসায় অনেক দূরে পাঠিয়ে দাও আমি চলে গেলাম যাই দেখি সালাবাবু টাকা দিবে ব্যবসা করবো ওরা আনন্দ আনন্দ করতে করতে যাবো বউকে বলবো ব্যবসায় পাঠিয়ে দে নিজের সালা যখন আমার বড় লোক তাহলে আমার চিন্তা কি ও পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যা রে যাবি যদি যা রে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যা রে যাবি যদি যা কাপড়ের ব্যবসা ঠিক বলেছিস ব্যবসা তো তাই জুতো না হয় সুতো এই জুতো সুতোর ব্যবসা কেউ বুঝতে পারবে না কত লাভ যা সালাম আগি ওটা তোর নিজের ভাই না তলকার ভাই তা না দেখে আমার দোন নাই যে তোর মুখ ওপরকার ভাই না নিচকার ভাই আই তোর কাপড়ের ব্যবসা লে তারপর ব্যবসা দেখছি দেখার পর হবে ও কাপড়ের ব্যবসা বা 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 তাড়াতাড়ি বান এ কাপড়ের নাম কি এ কাপড়টার নাম বাবু ধাক্কা হারাম দাদি বাবার জীবনে বাবু ধাক্কা নাম শুনেছো ভাই শাড়ির না না তুই ব্যবসায় পাঠাচ্ছিস না ভাতার মাটার কইতে পাঠাচ্ছিস এ বাবু ধাক্কা শাড়ি কেউ শুনেছে নাম বেশ থাক লাগাক বান তাড়াতাড়ি বান ব্যবসা যা হবে হবে এটা রাজু হাই তুলছে দেখ কদিন বৌমা ছিল ঘুমাইনি ছেলে ঠিক মতো বারে বারে হাই তুলছি গেলাম তাহলে ব্যবসায় গেলাম কেন পাড়ায় যাবো নিজের পয়সায় ব্যবসা করছি বলবো কই গো পাড়া শালিরা আমি কি বলছি না কি আমার শালিরা পাড়ায় যাদের কি হয়েছে তাদের শালিরা আমি বলে দিচ্ছি যেখানে মেয়ে ছেলেরা থাকবে সেখানে হেলে দুলে মানে মাঝামাঝি কুটি দিব তো ঢিকে পড়ব চুরুপ মাগি মাগি ডাকছি তুমি যে শিয়াল দেখে ডাকখান ডাক আমার নিজের পয়সায় ব্যবসা করবো নিজের ইচ্ছা মতো রাখবো বলবো কই গো পাড়ার বউ বেটিরা এসে গো ভালো ভালো শাড়ি আছে লও লিয়ে যাও গো লও ডাকবো কম ইশারা বেশি আপনি আসবে নাকি ভাই গেলাম 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 যাও
সাইড করে যাচ্ছেন মাঝে পেছনে ডাকছিস তোর ব্যবসার গোষ্ঠী বিছিলে আরে না তবে অনেকদিন চলে যাচ্ছ তো তাই বলছিলাম একবার করলে হতো না আমি করতে পারবো না আমার কিডনি ডাউন একবার করো একবার করব করে মাথায় বুঝালি মাথা ঘুরিয়ে যদি পড়ি মরি যাই তাই করবে না ঠিক আছে তোমাকে করতে হবে না আমি করব ও মাকে তলাই ফেলে আমাকে দুর্বল করে দিয়া ধান্দা নাকি হবে না না গেলাম গেলাম আমাকে যদি ভালো না লাগে ওই চাচাদের নুনের তলায় ঢুকো গা আর তোমার মা আমার ভাইদের শালি তোদের ভাঙা ঘরে চ্যাংরারা মারবে সিন গেলাম গেলাম চেষ্টা করছি বেড়াচ্ছি না গেলাম ভালো ভালোভাবে থাকিস আমাকে ভুলে যেন কোথাও যাস না হবে তুমি আমার স্বামী বলে কথা তোমাকে ছেড়ে কথা গেলাম গেলাম রে খেবি ও ভুইল না বন্ধু বন্ধু তুমি ভুইল ভুইল না দোকানে এই
हेलो साहारी 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 किनबी साहारी 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 किनबी खूब दरकार कत हाफ डर्जन ने एक डर्जन ए दीदी ओ बोलछे आमी भात आर निबो हेलो ए ठीक है एक आनंद करी हैं हे चोरी चोरी देश है ये दिल की डोरी ओ परदेसिया ये सच है दिया सब कहते हैं मैंने तुझको दिल दे दिया मैं कहती हूँ तूने मेरा दिल ले लिया परदेसिया ये सच है पिया
শাড়ি আছে চুদোর ছেলে এ বেরিয়েছে থেকে গেল লম্বা লম্বা ঝুলছে কি ব্যাপার শালা নতুন প্যান্ট পরে।